আজকে আমি বিশ্ব কিডনি দিবস নিয়ে কথা বলবো। আসলে বিশ্ব কিডনি দিবস এটা প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবারে উদযাপন করা হয় বিশ্বব্যাপী। প্রথম বিশ্ব কিডনি দিবস উদযাপিত হয় 2006 সালে, যখন প্রায় 66টি দেশ একসাথে এটা উদযাপন করেছিল। বাট কয়েক বছরের মধ্যেই এটা ব্যাপক হারে সম্প্রসারিত হয় এবং এখন প্রায় পৃথিবীর প্রত্যেকটা দেশেই এই নির্দিষ্ট দিনে বিশ্ব কিডনি দিবস উদযাপিত হয়। এই যে বিশ্ব কিডনি দিবস, এটার একটা তাৎপর্য আছে, কেন এই উদযাপন। আসলে এই যে কিডনি রোগ বা কিডনি ডিজিজ, এটা এত ব্যাপক আকার ধারণ করেছে, এটা অনেকটা এপিডেমিকের মতো ছড়িয়ে পড়ছে, বিশেষ করে আমাদের মতো মানে ডেভেলপিং কান্ট্রি তে এটা বেশি মহামারীর মতো আকার ধারণ করেছে। তো এইটাই বিষয়ে সাধারণ জনগণের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্যই এই বিশ্ব কিডনি দিবসটা হয়ে থাকে। এটা এক এক বছরে এক একটা থিম থাকে। যেমন এই বছরের থিম হলো যে লিভিং ওয়েল উইথ কিডনি ডিজিজ। আমি মনে করি এই বছরের থিমটা অন্যান্য বছরের থিমের চাইতে কিছুটা আলাদা। তার কারণ এখানে ধরেই নিয়েছি আমরা যে আমাদের অধিকাংশ লোকের কিডনি ডিজিজ আছে এবং এটা নিয়ে কীভাবে ভালো থাকা যায়, এটাই হচ্ছে এই বছরের প্রতিপাদিত বিষয়। যেমন আমি যদি ছোট্ট একটা স্ট্যাটিস্টিক বা পরিসংখ্যান দিয়ে শুরু করি, তাহলে বলতে হবে যে বাংলাদেশে প্রায় 17 থেকে 18 কোটি মানুষের এখন বাস, এবং এই 17 থেকে 18 কোটি মানুষের শতকরা 17 থেকে 18 জন লোক কোনো না কোনোভাবে কিডনি ডিজিজে ভুগছে। কাজেই এটার ব্যাপকতা কত, এটা সহজেই অনুমান করা যেতে পারে। অন্যদিকে যদি আমরা দেখি, বাৎসরিক হিসাব করি, প্রতি বছর গড়ে প্রায় 40,000 রোগী কিডনি সম্পূর্ণভাবে অকেজ হয়ে পড়তেছে। হয় তারা ডায়ালাসিসে যাচ্ছে অথবা তাদের কিডনি প্রতিস্থাপন করার প্রয়োজন হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের আর্থসামাজিক অবস্থা এমনই যে এই বিপুল পরিমাণ কিডনি রোগীর মানে সেবা দেওয়া না সরকারের পক্ষে সম্ভব, না ব্যক্তি পর্যায়ে দেওয়া সম্ভব। সেই জন্যই মানে এইটার দিকে আমাদেরকে অ্যাওয়ারনেস থাকতে হবে। তো ধরেই নেই যে আমাদের সবার এত অধিক সংখ্যক লোকের কিডনি ডিজিজ আছে এবং এই অবস্থায় কীভাবে ভালো থাকা যায়, তাহলে আমাদের কয়েকটা জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে। প্রথম কথা, কী কী কারণে কিডনি নষ্ট হতে পারে। যেমন ধরি যে আমাদের দেশের প্রধান 4টি কারণে কিডনি নষ্ট হয়। 1 নম্বর হলো যদি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকে, যদি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ থাকে, যদি ঘন ঘন ইউরিনে বা কিডনিতে ইনফেকশন হয়, অথবা জন্মগতভাবে কারো যদি কিডনির সমস্যা থাকে। এগুলো কিন্তু খুব সহজেই চিহ্নিত করা সহজ। আর এছাড়া আরেকটা জিনিস আছে যে যত্রতত্র আমরা সামান্য একটু ব্যথা বেদনা পেলাম, পাশের ওষুধের দোকানে গিয়ে বললাম, বাবা আমার ব্যথা হচ্ছে, আমাকে একটা ব্যথার ওষুধ দাও, তখন সে একটা ব্যথানাশক ওষুধ দিয়ে দিল। এই ব্যথানাশক ওষুধ কিন্তু মানে কিডনি খারাপ হওয়ার একটা অন্যতম প্রধান কারণ। সেই জন্যই আমাদের এই যে ওভার দ্য কাউন্টার ওষুধ বিনা প্রেসক্রিপশানে, এটা কিন্তু বন্ধ করতে হবে। এবং আমাদের যাদের ডায়াবেটিস আছে, ধরে নিতে হবে যে দীর্ঘদিন ডায়াবেটিস হলে কিডনিতে অসুবিধা হয়, প্রথমে প্রোটিন লিক হয়, এরপরে কিডনির কার্যক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। সেই জন্যই মানে আমাদের ভালো থাকতে হলে আমাদের কী করতে হবে, আমাদের ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, স্মোকিং যারা করেন স্মোকিং তাদেরকে ছেড়ে দিতে হবে, এবং ব্যথানাশক ওষুধ থেকে বিরত থাকতে হবে। তাহলে আমার কিডনি ডিজিজ আছে, কিন্তু আমি যদি এই জিনিসগুলো মেনে চলি, তাহলে ডায়াবেটিসজনিত কারণেও যদি আমার কিডনির ক্ষতি হয়ে থাকে, তাহলে আমি কিন্তু ভালো থাকতে পারবো। অপরপক্ষে যদি আমাদের কারো ব্লাড প্রেশার থাকে, ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। এখন সাধারণ মানুষের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ আর যাদের কিডনির অসুখ আছে তাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের মধ্যে কিছুটা তফাত আছে। যেমন আমরা একটা প্রত্যেকটা জিনিসের একটা টার্গেট লেভেল ধরি, যেমন যাদের মানে কিডনি অসুখ নাই এবং ডায়াবেটিস নাই, তাদের ব্লাড প্রেশার 140/90 নিচে থাকলে আমরা হ্যাপি,
সন্তুষ্ট থাকি। কিন্তু যাদের কিডনি ডিজিজ আছে, বিশেষ করে ডায়াবেটিসজনিত কারণে, তাদের ব্লাড প্রেশার অবশ্যই 130/80 নিচে থাকতে হবে। তো তাহলে আমরা যদি এটা থাকি, তাহলে আমাদের কিডনি ডিজিজ থাকলেও এই ডিজিজটা প্রোগ্রেস করবে না, খুব দ্রুত আমাদেরকে ডায়ালিসিসের দিকে যেতে হবে না, খুব দ্রুত আমাদেরকে কিডনি ট্রান্সপ্লান্টের কথা চিন্তা করতে হবে না। আর যাদের ঘন ঘন ইউরিন ইনফেকশন হয়, বিশেষ করে মহিলাদের, তাদের সতর্কতামূলক কিছু ব্যবস্থা অবলম্বন করতে হবে, যাতে করে ইউরিনে ইনফেকশন না হয়। সেজন্য পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে, পেশাব ধরে রাখা যাবে না, এবং ইনফেকশন হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে উপযুক্ত অ্যান্টিবায়োটিক খেলে তখন ইনফেকশনটা দূর হয়ে যাবে। তখন প্রতিবার ইনফেকশনের ফলে কিন্তু কিডনির কার্যক্ষমতা কমতে থাকে। এই ইনফেকশন যদি আমরা বন্ধ রাখতে পারি, তাহলে একই জায়গায় কিডনির অবস্থা বহুদিন থাকতে পারে। এইভাবে কিডনির অসুখ নিয়েও আমরা বহুদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারি। তো এটাই হলো আপনাদের প্রতি, সাধারণের প্রতি আমার পক্ষ থেকে মেসেজ। ধন্যবাদ।